ধুবুরী দুর্নীতি নিবারক শাখার অভিযান উৎকোচ লৈ হাতেলুতে গ্রেপ্তার করা হয়েছে তিনি বিষয়া কর্মীক বন বিভাগের তিনি বিষয়া কর্মীক গ্রেপ্তার করেছে দুর্নীতি নিবারক শাখায় ধুবুরী বন সংমণ্ডলর প্রাধিকারী কার্যালয়ত যেহেতু অভিযান চলিছিল আর সেই অভিযানতে গ্রেপ্তার করা হয়েছে ধুবুরীর ডিএফও বিনোদ কুমার পায়েং ফরেস্টার জিয়াউর ইসলাম আর শাহবাজ সুলতান নামের তিনগুলো সরকারি বিষয়া আর কিছু দৃশ্যাংশ দেখায় আছো কেটামান স্টিল চিত্র দেখাই আছো ধুবুরীত যেহেতু দুর্নীতি নিবারক শাখায় অভিযান চলাইছিল আর সেই অভিযানতে এই তিনিগুলো সরকারি বিষয়া কর্মীক হাতালুতে গ্রেপ্তার করবলৈ সক্ষম হয়েছে তিনি বিষয়া কর্মী দুর্নীতি নিবারক শাখার জালত পড়েছে উৎকোচ লৈ বন বিভাগের তিনি বিষয়া কর্মীক গ্রেপ্তার করবলৈ সক্ষম হয়েছে ইতিমধ্যে দুর্নীতি নিবারক শাখায় ধুবুরী বন সংমণ্ডলর প্রাধিকারী কার্যালয়ত যেহেতু অভিযান চলাইছিল দুর্নীতি নিবারক শাখায় আর সেই অভিযানতে ধুবুরীর ডিএফও বিনোদ কুমার পায়েং ফরেস্টার জিয়াউর ইসলাম আর শাহবাজ সুলতান এই তিনিগুলো বিষয়া কর্মীক গ্রেপ্তার করেছে দুর্নীতি নিবারক শাখায়